প্রিয় দর্শক আবারও ফিরে এলাম আমরা এই যাত্রায় প্রথমেই একটু ধন্যবাদ দিই যারা আমাদের জন্য এত কষ্ট করে এই সংবাদপত্র প্রকাশ করেছেন সংবাদপত্রের মালিকপক্ষ সাংবাদিকবৃন্দ কলাকুশলী অর্থাৎ যারা ডিজাইন করেন কিংবা টাইপ করেন এবং যারা প্রিন্ট করেন সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই তাদের কষ্টের বিনিময়ে আমরা এতগুলো সংবাদ একত্রে পেয়ে যাচ্ছি আমরা আলাপ আলোচনা করছিলাম এই সংবাদপত্রটি রিলেটেড সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেস ক্লাব নিয়ে গত সপ্তাহে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন হয়ে গেল মনসুর ভাই আমরা আগেও বলেছি যে আপনি সর্বোচ্চ বুট পেয়েছেন এই মহাত্মটা পরে জানব প্রেস ক্লাবের নির্বাচনে জনগণের প্রত্যাশা অনেক এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রেস ক্লাবের নির্বাচনের দিন বিসিএ থেকে শুরু করে জিএসসি তারপরে ক্যাটারস অ্যাসোসিয়েশন তারপরে চেম্বার অফ কমার্স কমিউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ এনএইচএস সবাই এসেছে দেখবার জন্যে অর্থাৎ তাদের আশা প্রত্যাশা বেশি বলেই তারা শশুরি হাজির হয়েছেন আপনাদের নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন নির্বাচন হচ্ছে কিনা না নির্বাচন নির্বাচন সম্পন্ন হওয়ার পর আপনাদের প্রতিক্রিয়া কী প্রতিপক্ষের প্রতিক্রিয়া কী ইত্যাদি জনগণের প্রত্যাশা এবং আপনাদের পরিকল্পনা হ্যাঁ একটু বলুন হ্যাঁ হচ্ছে কি এই মুহূর্তে আমি বলবো যে ব্রিটেনের যতগুলো সাকসেসফুল অর্গানাইজেশন আছে প্রেস ওয়ান অফ দ্যাম এবং ইতিমধ্যে তারা বেশ কয়েকটি নির্বাচনী প্রক্রিয়ায় মাধ্যমে তারা এটা প্রমাণ করেছেন আমরা যে কোনো সংগঠন টিকে থাকতে হলে একটা গণতান্ত্রিক প্রসেস থাকতে হয় তো প্রেস ক্লাবের যতই ব্যর্থতা থাকুক না কেন এটা একটা ভলন্টারি অর্গানাইজেশন এটা ব্যর্থতা থাকবেই এটা দিনের শেষে কাজ শেষে সংসার বিভিন্ন কমিটমেন্ট শেষে এই কাজটা করতে হয় তো ব্যর্থতা থাকবেই তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াটা যে প্রেস বজায় রেখেছে এটা একটা বিশাল বিষয় এবং প্রেসলাবের প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে আজ পর্যন্ত কোনো সমালোচনা হয়নি এটা একটা অন্যান্য সংগঠনের জন্য এটা একটা অনুকরণীয় বিষয় হতে পারে এবং প্রেস ক্লাব অত্যন্ত গর্বের সাথে দাবি করতে পারে যে তারা এই প্রক্রিয়াটা বজায় রেখেছেন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বজায় রাখেন তাহলে আমার মনে হয় এইখানে অন্যান্য সংগঠনগুলো উপকৃত হবেন আর প্রেসক্লাব সম্পর্কে কমিউনিটির একটা আগ্রহ তো অবশ্যই আছে এক তো এটা সাংবাদিকরা আমরা নিজের ঢোল একটু বেশি পিটাই কারণ আমাদের হাতে মিডিয়া তো আমাদের আমরা তো একটু পার্সিলিটি আছেই আমাদের খবরটা অনেক ব্যাপকভাবে ফলাও করে প্রচারিত হয় প্লাস এখানে যেহেতু সাংবাদিকরা জড়িত এবং সাংবাদিকদের কাছে মানুষের প্রত্যাশা সংগত কারণেই একটা বেশি থাকে কারণ তারা সমাজের সব ভুল ত্রুটি ভালো মন্দ খারাপ সব কিছুই তুলে ধরেন এবং তাদের সংগঠনগুলো কেমন চলছে এটার একটা আগ্রহ তো সবার মধ্যে থাকে এবং এই কারণেই সবার আগ্রহ ছিল আচ্ছা ঠিক আছে আপনি সাংবাদিক হিসাবে আপনাদের নিজের কথা বললেন দেখি আপনার বাইরে ওই আপনিও সাংবাদিক একসময় সাংবাদিক ছিলেন এই জন্য আপনি পেশাজীবী বলে প্রেস ক্লাবের নির্বাচনে আপনার কি পথে আমি আগে কিভাবে আপনি এটা আগে শুভেচ্ছা জানিয়েছি আমি নবনির্বাচিত কমিটির যারাই আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই আমি ইনফ্যাক্ট নির্বাচনের দিন সারা দিন সারা রাত সেখানে ছিলাম পর দিন ভোরে এসেছি নো ডাউট দ্যাট বা লন্ডন বাংলা প্রেস ক্লাব হচ্ছে এই কমিউনিটির ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ভয়েস আমরা যখন কোথাও বিচার পাই না আমাদের মানুষ তখন প্রেস ক্লাবে যায় গিয়ে সাংবাদিকদের সহযোগিতা নিতে ব্যাপারগুলো তুলে ধরে এবং এটা একটা প্রেশার ক্রিয়েট করতে পারে শুধু এটা নয় এখানে ইনস্টিটিউশনে আমাদের প্রেস ক্লাব যে পরিবর্তন আনার জন্য যে প্রেশার ক্রিয়েট করতে পারে আমাদের মিডিয়া যে প্রেশার ক্রিয়েট করতে পারে এটা অন্য কোনো কমিউনিটি কিন্তু এভাবে এগিয়ে আসতে পারেনি তাদের মিডিয়ার মাধ্যমে যেভাবে আমাদের মিডিয়াগুলো চলে এসেছে এবং ব্রিটেনে খুচরোয় আমি বোধহয় অ্যাড করতে পারি আপনার সাথে আর কোনো কমিউনিটির কোনো এথনিক কমিউনিটির এই ধরনের একটা প্রেস ক্লাব আছে বলে আমি এতগুলো বাংলা পত্রিকা এতগুলো টেলিভিশন আছে আমাদের আর সময় কমে আসছে আর অন্য বিষয়ে কিছু একটু টাচ করতে হবে প্রেস ক্লাবের নির্বাচনে আমরা লক্ষ্য করেছি জনগণের উৎসাহ উদ্দীপনা এবং প্রেস ক্লাব প্রমাণ করে দিয়েছে যে জনগণ যে আশা আকাঙ্ক্ষা লালন করে এটা আমার মনে হয় যে গণতান্ত্রিক নির্বাচন নির্বেজাল নিখাত নির্বাচনের মাধ্যমে

আপনারা যদি আগে যখন একবার উদ্যোগ নেওয়া হয়েছিল অনেক মানুষ অংশগ্রহণ করেছিল রেসপন্স সারা দেশ থেকে এবার নিশ্চয়ই মানুষ অপেক্ষা আছে যে আপনারা

তা বিসিএ নির্বাচনটাকে বেশি আজকে আমরা এই আনতে চাই না শুধু বিসিএর নতুন নেতৃত্ব নতুন নেতৃত্ব সম্পর্কে আপনি কি কিছু বলবেন নতুন নেতৃত্ব যিনি যিনি পাশাখন্দকার যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি আগের কমিটির সেক্রেটারি ছিলেন তো ওই অর্থে উনি একজন অভিজ্ঞ ব্যক্তি বিসিএকে তো দীর্ঘ আপনারা জানেন দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিসিএ যখন রিভাইভ করলো পাশাখন্দকারের সেক্রেটারি এবং বজলুল রশিদ এম্বির প্রেসিডেন্টের নেতৃত্বে তখন কিন্তু এটা ঘুরে দাঁড়িয়েছে বলা যায় এবং এটা আমি আবারও বলবো তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন এবং এই প্রক্রিয়াটা তাদেরকে বজায় রাখতে হবে আমি গতদিন এই চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বিসিএর নতুন প্রেসিডেন্টকে যেদিন বরণ করা হলো তখন তার কাছ থেকে তাদের সম্ভাবনা এবং পরিকল্পনার কথাগুলি শুনলাম যেন মালিকও সাথে ছিলেন অর্থাৎ বিসিএর সেক্রেটারি এবং আমার কাছে মনে হয়েছে তারা বেশ কিছু পরিকল্পনা করছেন এবং লিডারশিপের যে ডাইনামিজম বা এটা লিডারশিপের যে কোয়ালিটি থাকা দরকার

বিভি মেম্বারশিপ প্রসেস হোক যে যে বিতর্কটা উঠেছে বা বিভিন্ন ইস্যুতে আধুনিকায়ন প্রসেস বিভিন্ন ধরনের টেকনোলজির মানে ইমপ্লিমেন্টেশন দরকার অবশ্যই নতুন নেতৃত্বে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বাদ পড়া বুটার যে তারা ফিরিয়ে নেবেন নতুন কমিটিতে এবং প্রফেশনালি হ্যান্ডেল করবেন প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত এবং বিষয়টি স্বচ্ছতার সাথে করা উচিত যেমন আমরা প্রেস ক্লাবে নির্বাচন আমরা যে নির্বাচনটা হয়েছে সব স্বচ্ছতার সাথে হয়েছে এবং তাদেরও সবকিছু স্বচ্ছতার সাথে হওয়া উচিত এবং দৃষ্টিটা অনেক দূর ফেলা উচিত

হবে টোটাল এশিয়ান রেস্টুরেন্ট বড় জোর আঠারো হাজার হবে এর মাঝে দশ হাজার আমাদের যদিও কেউ কেউ বারো হাজার তেরো হাজার বলেন ওগুলো হয়তো অনুমান করে প্রায় দশ হাজার রেস্টুরেন্ট আমাদের এটা একটা বিশাল ব্যাপার এটা মোবেন এখানে শুরু করা যায় যে ইন্ডিয়ান এর বদলা যদি বাংলা রেস্টুরেন্ট এই ধরনের অনেক আগে থেকে নেওয়া হয়েছে আস্তে আস্তে এই জিনিসগুলো এই আওয়াজগুলো উচ্চকিত হচ্ছে আমার মনে হয় যারা নির্বাচিত হন সবসময় বলেন যে আমাকে যারা ফোন করে কংগ্রেচুলেট করেন বা বিভিন্ন ভাবে বলেন আমি আসলে বিব্রত বোধ করি এই কারণে আসলে এটা একটা দায়িত্ব

হ্যাক সিটি রেড ব্রিজ হ্যাবারিং বার্কিং অ্যান্ড ডেগানহাম এই এলাকার প্রায় বা তেহাত্তর জন ইমাম সাহেব

হ্যাঁ অনেক রোজা রান রোজা রাখার সেই সক্ষমতা আমাদের নাও থাকতে পারে এমতো অবস্থায় কি করা উচিত ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নেওয়া যারা রোজা রাখবেন কিন্তু মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট গুলো রক্ষা করতে পারবেন না তারা যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো রিঞ্জ করেন তাহলে

আপনাদের ফিদবা দেবেন আচ্ছা ভাই আমার মনে হয় আমরা একেবারে শেষের দিকে চলে আসছি সময় খুবই কম এবং এবং অলিম্পিক আমাদের সামনে হ্যাঁ অলিম্পিকের যে একটা আয়োজন বুঝছেন এই আয়োজনকে আমরা কিভাবে স্বাগত জানাচ্ছি অবশ্যই এটা একটা বিশাল অনুভূতির বিষয় এটা একটা মানুষের জীবনে বোধ এই সুযোগটা একবারই আসে এবং আমরা অত্যন্ত যেহেতু আমরা পূর্ব লন্ডনে বেশিরভাগ মানুষ বসবাস করি বা ইংল্যান্ডেই বসবাস করি আমাদের একটা এটা অনুভূতির বিষয় অনেকেই হয়তো আমরা টিকিট পাইনি যেতে পারবো না বাট এটা একটা গর্বের বিষয় স্বাগতিক দেশ হিসেবে ব্রিটেন অবশ্যই গর্ব করতে পারে আমরা সেই গর্বের ভাগিদার এবং আমাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে যেভাবেই হোক আমাদের সবাইকে এ বিষয়ে সহযোগিতা করা উচিত

আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনারা যারা অতিথি হিসেবে আমাদের সময় দিলেন এবং এন টিভি যে এন টিভি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মাঝে বাংলাদেশি বাংলাদেশি সংবাদপত্র বাংলাদেশ সংস্কৃতি বা তুলে ধরছে এন সাথে জড়িত যারা আছেন বিশেষ করে এনটিভি টিভি ইউরোপ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন আজ রাত দুটায় এবং সপ্তাহের আরও অন্যান্য দিকে এটা পুনর্প্রচার হবে এবং আগামী বৃহস্পতিবার রাত আটটায় আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন